হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই লার্নিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো হাজির হয়ে গেলাম আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হলো একটি মোবাইল অ্যাপস আসলে শুধু মোবাইল অ্যাপস বললে এটা ভুল হবে খুব ইফেক্টিভ একটা মোবাইল অ্যাপস যে অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে দেশি বিদেশি পাঁচ উপরে টিভি চ্যানেল লাইভ দেখতে পাবেন পাঁচশোটির উপরেই হবে মিনিমাম পাঁচশো চ্যানেল আপনি লাইভ দেখতে পাবেন বিশেষ করে স্পোর্টসের চ্যানেলগুলো নর্মালি আমরা স্পোর্টসের চ্যানেলগুলা নেটে দেখতে পাই না সেক্ষেত্রে আপনি এফ সির মাধ্যমে চাইলে খুব ইজিলি স্পোর্টসের চ্যানেলগুলো উপভোগ করতে পারেন বিশেষ করে আমরা যখন খেলা চলে তখন আমরা অনেক সময় অফিসে অফিসে থাকি বা কেউ বাহিরে থাকি সেক্ষেত্রে আমরা খেলা দেখতে পারি না আপনি ওয়েস্ট্রি দিয়ে চাইলে অনেক ইজিলি খেলাটা খেল যে কোনো খেলা দেখতে পাবেন আর এই অ্যাপসের কিছু সুবিধা এবং কিছু ট্রিক্স আছে যেগুলো আমি টিউটোরিয়ালের লাস্টে বলবো প্রথমে আমি দে আপনাদের দেখাই কীভাবে এটা ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন এই অ্যাপসটি খুব পপুলার হলেও আপনি প্লে স্টোরে পাবেন আপনাকে ম্যানুয়ালি গুগল থেকে ডাউনলোড দিতে হবে অবশ্য ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনি গুগলে সার্চ করবেন এই যে আমার সার্চ করা আছে লাইভ নেট টিভি এটা লিখে সার্চ করলে আপনি এই যে অনেকগুলো সাইট পাবেন তারপরে যে দুই নম্বরটা দুই নম্বরটা যে লাইভ নেট টিভি এ ডট এক্স ওয়াই এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে আপনি যে এখানে ডাউনলোড করবেন এই যে লেটেস্ট যে ভার্সনটা তো এইখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার এটা অলরেডি ডাউনলোড আছে আমি আর ডাউনলোড দিচ্ছি না তো এটাকে আমি এখন ইনস্টল দিব তো ইনস্টল দেওয়ার সিস্টেমটা আশা করি সবাই জানেন তো যে এখানে গিয়ে আপনার যে ইনস্টল বাটনে চেক করলি ক্লিক করলি ইনস্টল হয়ে যাবে তো আমি আর এটা দেখাচ্ছি না আমরা টিউটোরিয়ালটা বড় করতে চাচ্ছি না তো এই যে আমার ইনস্টল দেওয়া আছে যে এইটা এই যে এই অ্যাপসটা এই যে অ্যাপসটা তো দেখেন এই অ্যাপসটা আমি এখন ওপেন করতেছি এই যে অ্যাপসটা ওপেন হচ্ছে এই যে দেখেন অসংখ্য চ্যানেল এন্টারটেনমেন্ট অংশ কত দেশি বিদেশি চ্যানেল এরাবিক চ্যানেল এই যে বাংলা চ্যানেল সকল বাংলা চ্যানেল ফ্রেন্ডস মুভি স্পোর্টস স্পোর্টসের সকল চ্যানেল আপনারা এই অ্যাপসটাতে পাবেন আমি একটা যে কোনো একটা চ্যানেল চেক করে আপনাদের দেখাই এই যে এম টিভিটা দেখি যে দেখেন খুব ভালোভাবে এটা কাজ করতেছে আমি সাউন্ড ভলিউমটা কমিয়ে দিয়েছি কারণ তা না হলে কপিরাইট ধরতে পারে তো দেখেন কোনো প্রকার বাফারিং ছাড়াই খুব ইজিলি এটা চলতেছে তো আমরা আরেকটা চ্যানেল দেখি যে কোনো একটা হিন্দি চ্যানেল দেখি আমরা এই যে জে বাংলাটা দেখি এই যে দেখেন এটা খুব এটাও বাফারিং ছাড়াই খুব ইজিলি এ চলতেছে তো আশা করি আপনারা পারবেন এই অ্যাপসটার কিছু ট্রিক্স আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা ম্যাক্স প্লেয়ারটা ইনস্টল করে নেবেন ম্যাক্স কারণ ম্যাক্স প্লেয়ারটা দিয়ে দেখলে এটা অনেক কম ইন্টারনেটে দেখতে পাবেন অর্থাৎ কোনো বাফারিং ছাড়াই দেখতে পাবেন অন্য প্লেয়ার দিয়েও দেখতে পারেন কিন্তু ম্যাক্স প্লেয়ারটা দিয়ে আপনার সুবিধা হল এটা আপনার বাফারিং হয় না খুব অল্প ইন্টারনেটে কি আপনি টু ইন্টারনেটও এটা খুব ভালো কাজ করে আমি নিজে প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখছি আপনারাও টেস্ট করে দেখতে পারেন অর্থাৎ খুব কম ইন্টারনেটে এই অ্যাপসটা খুব ভালো কাজ করে তো আশা করি আপনাদের অ্যাপসটা ভালো লাগবে আমার এই টিউটোরিয়ালটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যাতে নেক্সটে আমার নতুন কোনো টিউটোরিয়াল এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন আমাদের পেয়ে যান এই কারণে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ